ঘটনাটা জানতে পারি বিকেলবেলা আমার মেয়ে খেলতে যাওয়ার পরে বাড়ি ফিরতে লেট করে। তারপর আমি খোঁজাখুঁজি পরে অনেকক্ষণ পরে ঠিক 8টার সময় খুঁজে পাই বাড়ির বাইরেই। আস্তে আস্তে আসছিল, আমাকে দেখে কেঁদে ফেলে সমস্ত ঘটনা খুলে বলে যে বাবা আমার সঙ্গে এই কেস হয়েছে। তারপর তড়িঘড়ি আমি হসপিটাল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করে। আমি যখন বাচ্চা দুটোকে পাই তখন ওরা পুকুরের ওই সাইড দিয়ে বাড়ি ফিরছিল, আস্তে আস্তে ফিরছিল, আমাকে দেখেই কেঁদে ফেলে। হ্যাঁ, পুরো ঘটনাটাই আস্তে আস্তে বলে, ভয় খেয়ে খেয়েই বলেছে এই হয়েছে এই হয়েছে। যখনই আমি ধমকি ঠিক করে বল তখন সব খুলে বলে যে এই গ্রামের কটে ছেলে আমাদের উপর অত্যাচার করেছে। এরপর আমি আমি তো জানি না, আমি এগুলো বলেছে হ্যাঁ আমরা চিনি, চিহ্নিত করতে পেরেছি। গ্রামেরই ছেলে, মেয়ে দুটো বলছে পাঁচজন ছেলে ছিল। আমার মেয়েরা তো এই ফরেস্টে একটা বাগান আছে, বাগানে খেলা করছিল বিকেল টাইমে, জোর করে টেনে নিয়ে গেছে মুখে এরকম করে হাত লাগিয়ে যাতে চিৎকার চিচামিচি করতে না পারে সেরকম। আর পুলিশ এসেছিল, বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসা চলছে এখন। নিয়ে ছেলেগুলো এসে ধরেছে, নিয়ে বলছে ঘর দিয়ে আসবো দিয়ে আসবো বলছে, নিয়ে সাইকেলে চাপিয়ে অন্যদিকে নিয়ে চলে গিয়েছে। নিয়ে ছেলে দুটো বলছে, মেয়ে দুটো বলছে আমাদের তো ঘর দিয়ে আসবো না। দিয়ে ওকে ছেলে মেয়ে দুটোকে খুব মেরেছে, আর মেরে মেরে ওদেরকে যেমন তাই করে দিয়েছে। ওদের কাছেই শুনলাম তো। কতগুলো ছেলে ছিল? পাঁচটা ছেলে ছিল, পাঁচজন ছিল। তারা কোথাকার? আমাদের গ্রামের। বিবাহিত না অবিবাহিত ছিল? বিবাহিত, সব সব ছিল। পুলিশ তো আসা যাওয়া করছে রেতে, আমরা তো যাই না। ওরা কি শারীরিক ভাবে অসুস্থ হয়ে গেছিল? হ্যাঁ। কটার সময় হয়েছিল বললো ঘটনাটা? ঘটনাটা হয়েছিল 6টার সময়। ওরা কোথায় গিয়েছিল? এই যে পাশে ছিল, গ্রামের পাশে। হ্যাঁ, কি করতে গিয়েছিল ওরা? এমনি ঘুরে বেড়াচ্ছিল, এই তো আমাদের ঘরের কাছে, সেই বড় বড় গাছগুলো আছে। কোন হাসপাতালে? এই বন্ধনগর হাসপাতালে নিয়ে গেছে, সেখানে চেক আপ হয়েছে, নিয়ে সেইখান থেকে আবার বর্ধমান নিয়ে গেছে।